চোদ্দোশো ছাব্বিশের গমন আর গুটি গুটি পায়ে আমরা এগিয়ে আসলাম চোদ্দোশো সাতাশ অর্থাৎ আজকের দিনে শুভ নববর্ষ হালখাতার নতুন দিনে মা লক্ষ্মী এবং গণেশের পুজো কিন্তু এবারের নববর্ষ আমরা প্রত্যেক বাঙালি পালন করছি মুখে মাস্ক বেঁধে হাতে স্যানিটাইজারের দিয়ে এই মধ্য দিয়ে নববর্ষে যে শুভ সূচনা ঘটছে কতটা শুভ কিভাবে দেখছেন আমরা উপস্থিত হয়ে পড়ে রয়েছি পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্যের কাছে যাকে আমরা পেয়ে গেছি তিনি নিজেও পাঞ্জাবি পরে নববর্ষের শুভ সূচনা করতে তিনি কিন্তু প্রায় প্রস্তুত চলুন কথা বলেনি ত্রীণাঙ্কর ভট্টাচার্যের সঙ্গে দাদা প্রত্যেকবারে নববর্ষ আর এবারে নববর্ষ কিভাবে দেখছেন কি তালমেল খুঁজে পাচ্ছেন নাকি একেবারে অভিনব না নতুন বছর আমাদের প্রত্যেকটি বাঙালির কাছেই আনন্দের নতুন আশা নতুন আকাঙ্ক্ষা গত বছরের হিসাব নিকাশের গত বছরের না পাওয়াগুলোকে নতুন করে পাওয়ার চেষ্টা এবং গত বছরের ব্যর্থতাগুলোকে ভরিয়ে তুলে সারিয়ে তুলে নতুন করে সাফল্যের সন্ধান আমি প্রত্যেকের কাছে নববর্ষের শুভেচ্ছা জানাই চোদ্দোশো সাতাশ প্রত্যেকটি বাঙালির কাছে নতুন বার্তা বহন করুক এই কামনা করব পাশাপাশি যে ভয়ার্থ মহামারী করোনা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আমরা সেটাকে কাটিয়ে উঠবো এবং কাটিয়ে উঠে আবার নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসবো উইশাল ওভারকাম আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমি সকলকে শুভেচ্ছা জানাই তারা যাতে ভালো থাকুক সুস্থ থাকুক আজকের এই ভয়ত করোনাকে মেকা সামলানোর একটাই উপায় সেটা হচ্ছে আমাদের ঘরে থাকা লকডাউন থাকা বারবার হাত ধোয়া সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা বাইরে অত্যন্ত প্রয়োজনে যদি কখনও বেরোয় গ্লাস বা মাস্ক সঙ্গে নিয়ে বেরোনো আপনারা যেন প্রত্যেককে সরকারের সঙ্গে সহযোগিতা করেন সরকারের কথা শোনেন এবং অবশ্যই যারা আপনারা আছেন শুধু আপনার নিজেদের জন্য না আপনার পরিবার আপনার এলাকা আপনার পাড়া প্রতিবেশী এবং এই সমাজটার জন্য আপনাদেরকে এই করেন একটু নিয়ম পালন করতে হবে প্লিজ সরকার যেভাবে আমাদেরকে বলছেন প্লিজ পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে কল্পতরু আজকে বাংলার প্রত্যেকটি প্রান্তে তৈরি হচ্ছে যার ফলে মানুষের খাওয়ার সমস্যা হয়তো আগামী দিনে থাকবে না বর্তমানেও নেই আপনারা শুধু সরকারকে একটু সহযোগিতা করুন আমাদের দৃঢ় বিশ্বাস এই চোদ্দশো সাতাশ নতুন আশার আলো নিয়ে আসবে এই চোদ্দোশো সাতাশের নবসূর্যোদয় প্রত্যেকটি বাঙালির কাছে নতুন আশার আলো দেখাবে আপনারা প্রত্যেকে লকডাউন মেনে চলুন সরকারের বিধিনিষেধ মেনে চলুন এবং খুব দ্রুতই আমরা আমাদের নিউজ পেপার আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় একটি সংবাদ মাধ্যম হয়ে উঠেছে তারা খুব সুন্দরভাবে কাজ করছে আমি নববর্ষে নিউজ পেপারকে শুভেচ্ছা জানাই পাশাপাশি শুভেচ্ছা জানাই নিউজ পেপারের সকল দর্শকদের যাদের ভালোবাসায় এইটি খুব অল্প দিনেই সকলের কাছে একটি বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে গড়ে উঠেছে আমি নিউজ সর্বাঙ্গীন সাফল্য কামনা করি পাশাপাশি আগামী দিনে নিউজ সুপার আরও এমন অনেক খবর সততার সাথে নিষ্ঠা ভরে এবং সত্যি করে খবরটা পরিবেশন করবে এই কামনা রেখে নিউজ সুপার খুব ভালো থাকাটুক চোদ্দোশো সাতাশ নিউজ সুপার আরো যে মহামারী আকার নিতে চলেছে যে যুদ্ধ সেই যুদ্ধ যে আমরা জয় করব তার আশার আলো কিন্তু এক প্রকার নিশ্চিত সেটাই কার্যত স্পষ্ট করলেন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য আর সকল কিছু নিউজ পুপারের পর্দায় আমরা তুলে ধরলাম চোখ রাখুন দেখতে থাকুন হালিশহর থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া আপনারা দেখছেন নিউজ সুপার সব খবর সববার খবর ধন্যবাদ